নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আপনাদের সাথে আমি সুরজিৎ রায়, আর এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব কলকাতা সাবারবান, কলকাতা সাবারবানের সব থেকে ছোটো রুটে। শুধু এটা ছোটো রুটও হবে না, এটা হবে সব থেকে শর্ট রুটের লোকাল ট্রেনেরও জার্নি, সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত, যেটা ডিস্টেন্স হচ্ছে 4.7 কিলোমিটার, আর যেটা জার্নি করতে টাইম লাগে 15 মিনিট, আর এটার হল্ট আসে মাত্র একটা, সেটা হচ্ছে পদ্মপুকুর। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 380034 সাঁতরাগাছি শালিমার লোকাল। আর আজকে রেক দিয়েছে হচ্ছে মেধা রেক। তাহলে চলুন ট্রেনে উঠি। আর আমাদের ট্রেন সাঁতরাগাছি শালিমার লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময়, মানে 3:40। আর সাঁতরাগাছি স্টেশন সম্বন্ধে বলতে গেলে সাঁতরাগাছির কোড হচ্ছে SRC, আর যেহেতু জংশন তাই সেহেতু লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে খড়গপুরের দিকে, একটা চলে যাবে আমতার দিকে, আর একটা চলে যাবে শালিমারের দিকে, যেদিকে আমরা যাচ্ছি আজকে। এছাড়াও সাঁতরাগাছিতে রয়েছে সাঁতরাগাছি ঝিল, যেখানে আপনারা শীতকালে আসলে পিকনিকও করতে পারবেন, আর শীতকালে আসলে এখানে আপনারা প্রচুর পরিযায়ী পাখিও দেখতে পারবেন। এছাড়াও এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাঁতরাগাছি স্টেশনকে প্রচুর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, মানে সাঁতরাগাছি স্টেশনকে আরও ট্রেন অ্যালট করা হচ্ছে, প্লাস স্টেশনটাকে বড় করা হচ্ছে। তার কারণ হচ্ছে শুধুমাত্র হাওড়া স্টেশনের ভিড় কমানোর জন্য। সাউথ ইস্টার্নের ট্রেনগুলোর হাওড়া স্টেশনে ভিড় কমানোর জন্যই সাঁতরাগাছি স্টেশনের উপরে এতটা নির্ভর করা হচ্ছে। এছাড়াও কলকাতা শালিমার স্টেশনকেও ইম্পর্টেন্স দেওয়া হয় সাউথ ইস্টার্নের মধ্যে, আর ইস্টার্নের মধ্যে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ডানকুনি স্টেশনকে। আপনারা দেখবেন দিনকে দিন ডানকুনি স্টেশনেও ট্রেন বাড়তে থাকবে এবং স্টেশনও বাড়তে থাকবে। এছাড়াও সাঁতরাগাছিতে রয়েছে সাঁতরাগাছি লোকোসেট, বেসিক্যালি ইলেকট্রিক লোকোসেট, কিছু কিছু ডিজেল লোকো এখানে হল্ট করে। আর এখন লাইন ভাগ হচ্ছে, আপনাদেরকে লাইন ভাগাওয়াটা দেখাচ্ছি। আর এই পাশে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে স্টিল এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, কিন্তু এটা ডাউনে যাচ্ছে না, এটা শান্টিং হচ্ছে। আর দেখুন এই যে লাইনটা আলাদা হয়ে গেল, বাঁদিকে লাইনটা চলে যাচ্ছে হাওড়ার দিকে, আর ডান দিকেটা চলে যাবে শালিমারের দিকে। আর যেটা বলছিলাম, এই যে ট্রেনটা এটা ডাউনে যাচ্ছে না, এটা শান্টিং হচ্ছে। তার কারণ ট্রেনটা সকালবেলা এসছে, তারপরে সাঁতরাগাছিতে কোচের এয়ার্ড আছে, সেই কোচের এয়ার্ডে ট্রেনটা ছিল, তারপরে এখন হাওড়াতে শান্টিং করা হচ্ছে, করানো হচ্ছে, বিকেলবেলা হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে। আমরা এখন চলে এলাম আমাদের একমাত্র হল্ট পদ্মপুকুরে, আর পদ্মপুকুরের কোড হচ্ছে PDPK, আর পদ্মপুকুর হচ্ছে হাওড়া জেলার শিবপুর অঞ্চলে পড়বে। আর পদ্মপুকুর থেকে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন নবান্ন বিল্ডিং, আর নবান্ন বিল্ডিং হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়, মানে যেখানে মুখ্যমন্ত্রী বসেন। এছাড়াও এই পদ্মপুকুর স্টেশনের কাছাকাছি পড়বে আপনাদের হাওড়া ইন্ডোর স্টেডিয়াম, আর এই পদ্মপুকুর স্টেশন থেকে খুব সহজেই আপনারা হাওড়া না গিয়েও কলকাতাতে চলে যেতে পারবেন বাস ধরে দ্বিতীয় হুগলি সেতু হয়ে। আর যেহেতু এটা আমাদের একমাত্র হল ছিল, তাই এর পরের হলটি আমাদের ডেস্টিনেশন আসছে, মানে কলকাতা শালিমার। আর আজকে দেখছেন যে আমি মাস্ক পরে নেই, তাই একটাই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো কোচই ফাঁকা, তাও আমি ফার্স্ট কোচে আছি। ফার্স্ট কোচে তার একটু ভিড় হয়, কিন্তু আজকে পুরো ট্রেনই ফাঁকা। এর আগেও ফাঁকা ট্রেনে আমি উঠেছিলাম, মানে
এর আগেও যদি আপনারা না দেখেন তাহলে দেখে নিতে পারবেন। এর আগে আমি বেলুড় মঠ হাওড়া লোকালে জার্নি করেছিলাম, সেই কোচটায় শুধুমাত্র আমি একা ছিলাম, আপনারা দেখবেন। আর এটা শর্ট জার্নি হচ্ছে, তাই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আমরা এখন কলকাতা সাবারবানের সবচেয়ে ছোট রুট কভার করে এখন এসে পৌঁছেছি শালিমার স্টেশনে। আর শালিমার স্টেশনে আমাদের পৌঁছানোর মানে টাইমটা ছিল যে 15 মিনিটে আমরা শালিমার পৌঁছানোর কথা, কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে 13 মিনিটেই, ঠিক আছে। আর শালিমারের কোড হচ্ছে SHM। আর শালিমার সম্বন্ধে যেসব ইনফরমেশান সেটা আমি স্টেশনের বাইরে গিয়ে আপনাদেরকে বলছি। আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনের বাইরে। আর শালিমার সম্বন্ধে বলতে গেলে শালিমার হচ্ছে কলকাতা সাবারবানের 5টা অন্তর্নগর স্টেশনের মধ্যে একটা। এছাড়াও কলকাতা শালিমার হচ্ছে ভারতীয় রেলের পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষণাবেক্ষণমূলক একটা স্টেশন, ঠিক আছে। আর এই স্টেশনের এই স্টেশন থেকে আপনারা কাছাকাছি পাবেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, লোকমান্য তিলক, বালগঙ্গাধর তিলক পার্ক। আর কিন্তু এতগুলো সুবিধা থাকলেও এই স্টেশনে একটা অসুবিধা কি, এটা গণপরিবহনের সঙ্গে যুক্ত নয়, মানে এখান থেকে আপনারা বাস পাবেন না। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে বা টোটোতে করে গেলে আপনারা কলেজ রোড পাবেন, সেই কলেজ রোড থেকে বাস পাওয়া যায়, তাই এটা একটা প্রবলেম। সেই জন্য এই স্টেশনটাকে প্রচুর লোক অ্যাভয়েড করে, ঠিক আছে। বড় দূরের এক্সপ্রেস ট্রেন ছাড়লেও এই স্টেশনটাকে প্রচুর লোক অ্যাভয়েড করে শুধুমাত্র এই গণপরিবহনের জন্য। আর স্টেশনে আসার সাথে সাথেই দেখছি যে বাইরে দেখুন প্রচুর যাত্রী দাঁড়িয়ে মানে বসে আছেন, অপেক্ষা করছেন ট্রেনের জন্য। আমি জিজ্ঞেস করেছিলাম, তাদের ট্রেন হচ্ছে রাত্রিবেলা, যেহেতু গণপরিবহন নেই সেহেতু তাড়াতাড়ি আসতেই হবে, সেই জন্য ওনারা তাড়াতাড়ি এসে অপেক্ষা করছেন এখানে। আর এখন কলকাতায় যা গরম পড়েছে আপনারা বুঝতেই পারছেন ওনাদের অবস্থা। যা হোক, একটু গণপরিবহন হলে ভালো হতো, যা হোক আমার কিছু করার নেই। তাহলে এরকম ছোটো ভিডিও, আজকে একটা ছোটো ভিডিও ছিল, এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে লিখবেন। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। জয় ভারত, জয় বাংলা।